হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সকাল সকাল চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও, ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি খেয়ে নিলাম। তারপর সাগু এনেছিল গত কয়েকদিন আগেই, একটু কাজে লাগিয়েছি, রান্না করেছি, আর বাকিটা আমি একটা জারে ভরে রাখলাম। আর আজকে ছোলার ডাল করব, সেজন্য ছোলার ডালটা একটু ভিজিয়ে নিলাম। আসলে গতকাল রাতে যদি ভিজিয়ে রাখতাম তাহলে আরও একটু ভালো হতো, তবে আমার ওইভাবে খেয়াল ছিল না, যার কারণে সকালে ঘুম থেকে উঠে আগে এই কাজগুলো সেরে নিচ্ছি। তো ওদিকে তো ভিজিয়ে রাখলাম ডালগুলো, এতটা ভেজাও হবে না, যা যতটুকু হয় আর কি। আর এপাশে আমি কয়েকটা প্লেট বাটি আছে, সেগুলো ধুয়ে নিব। আসলে ওর বাবাও বাসায় নেই, তারপর ছেলের, বড় ছেলের স্কুল নেই, যার কারণে একটু অলসতা হয়েছে আর কি। তো যাই হোক, আমি প্লেট বাটিগুলো সব ধুয়ে রেখে দিব। আর একটু কাজের গরমিল হয়েছে আসলে, যেটা আগে করার কথা সেটা একটু পরে হয়েছে। আসলে আমি যেরকম কাজগুলো করেছি ঠিক সেইভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন, আরও বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর বন্ধুদের সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি ডাল ধোয়া পানিটা কিন্তু রেখে দিলাম আমার গাছের খাবার হিসাবে। আর রুম এখনও সেভাবে গোছাতে পারিনি, তবে ভাবছি যে আটাটা মেখে তারপরে রুম গোছাতে যাব। তো আমি একটু আটা নিয়েছি, তার মধ্যে 2 কাপ মতো আটা নিয়েছি, তার মধ্যে সামান্য একটু চিনি, একটু স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে একটু মেখে নেব। এটাকে বলে ময়াম। আসলে আমি তো, আমাদের বাড়িতে ওইভাবে লুচি হয়নি কখনো, তারপরেও যতটুকু শিখেছি মাশাল্লাহ চলে যায়। তো এটা নর্মাল পানি দিয়ে আমি আটাটাকে মেখে নেব। আসলে ঘর গোছানোর কাজটা আগে করার কথা থাকলেও এই আটা আর ডালের কারণে আমি একদিকে কাজগুলো আগে করতে চলে এসেছি। কারণ আটাটা মেখে যদি আমি আধা ঘন্টা বা 10-15 মিনিট রেখে দিই তাহলে আমার লুচিগুলো নরম হবে। তো যাই হোক, তো সর্বপ্রথম তো আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে আটাটাও মাখা হয়ে গিয়েছে। এবার উপর থেকে একটু তেল মাখিয়ে রাখবো, যাতে করে উপর সাইডটা শক্ত না হয়ে যায়। এবারে আমি একটা ঢাকনা দিয়ে সাইড করে সরিয়ে রাখবো। আর যেহেতু ডালটা ভেজানো আছে, এবার ডালটা আমি পুরোপুরিভাবে ভেজে নাই। যদি রাতে ভিজিয়ে রাখতাম তাহলে একদম পরিপূর্ণ মনের মতো ভিজানো হতো। তো কী আর করা, মনে না থাকলে তো আর কিছু করার নেই। তাই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তবে 8 থেকে 10টা সিটি দিতে হবে। তো আমি একটু পানি আর লবণ দিয়ে সিটি দিয়ে নিব। এপাশ থেকে মানে চুলায় এটা বসিয়ে আমি এবার রুমে ঢুকবো কাজের জন্য। আসলে এত কাজ থাকে যে একটা মিনিটও যাতে অপচয় না হয়, সেজন্য এভাবে মিলতাল করে যদি কাজ করা যায় তাহলে সময়টা নষ্ট হয় না। আর একদম সকালে উঠেই যে আগে বিছানাটা গোছানোর দরকার ছিল কিন্তু পারলাম না, কারণ বাবু ঘুমিয়েছিল। পরে আমি যখন কাজে এসেছি ঠিক তখনই বাবু উঠে গিয়েছে, ছোটটা আর কি। তো সেই অবস্থায় একটা কাজে ঢুকে গেলে মনে হয় এটা শেষ করে তারপরে যাই, এটা শেষ করে তারপরে যাই। তো দেখুন এই যে বিছানার কী অবস্থা। এখন আমি বিছানাটা একটু আজকে চেঞ্জ করব, চাদরটা বেশ কয়েকদিন হয়েছে, আজকে একদম চেঞ্জ করে নতুন বিছানার চাদর পেরে নিব। আর আমি প্রতিদিনই মানে একদিন দু একদিন বাদেই এই জানালার দুইটা জানালা আছে দুই পাশে, আমি গ্রিলগুলো খুব ভালোভাবে ঝেড়ে নিই, যাতে করে যতটুকু ঝুলঝাল যা থাকে এটা মানে পড়ে যায় আর কি, ঝরে যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি মশারিটা কিন্তু একটু সাইড করে পর্দার আড়ালে রেখে দিয়েছি, বিছানাটাও ঝেড়ে নিলাম। আসলে হয় কি, প্রায় আমার বড় ছেলে আমাকে মশারি টাঙিয়ে দেয়। তো পুরোটা যদি আমি চারপাশে খুলে ফেলি তাহলে আমার বাবাই শোনা, আর মশারিটা ওইভাবে পারতে পারে না। তো এভাবে থাকলে ও দেখা গেল দড়িটা বেঁধে দিলে আমার বাবাই শোনা, আমার ছোট বাবাটা,
দুজনে মিলে আমার মশারিটা একটু টাঙিয়ে দেয়। আবার ওরা যদি নাও পারে ওর বাবা টানিয়ে দেয়, কিন্তু যদি আমি একদম খুলে ফেলি তাহলে আর এই সুবিধাটা আমি পাই না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি চাদরটা চেঞ্জ করে ফেললাম, আর এই চাদরের সঙ্গে ম্যাচিং করে কোলবালিশের কাভারটা এখনও বানানো হয়নি। ভাবছি যে এবার যেদিন যাব সেদিন নিয়ে আসব। আসলে হয় কি, এগুলো খেয়াল থাকে না, যাই আবার চলে আসি, এগুলো আনতে মনে থাকে না। তো কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় বিছানাটাও গুছিয়ে ফেলেছি, রুম গুছিয়ে নেব এবার। তো এর ফাঁকে আমি রুমগুলোও গুছিয়ে ফেলেছি, আর এই যে এবার কিচেনে চলে আসলাম, কারণ নাস্তা তো দিতেই হবে, দেরি হয়ে যাচ্ছে। আমি জানি আমার আপু বা দিদি ভাইয়েরা আমার থেকে অনেক ভালো লুচি বানাতে পারে, তবে আমি যতটুকু পারি, যেরকম পারি, সে ঠিক সেইভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। লুচি বানানোর কথা মনে পড়লে আরও একটা কথা মনে পড়ে যায়, তখন আমি একদমই লুচি বানাতে পারতাম না। আমার হিন্দু এক বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম, কাকি বলছে যে দে আমার সঙ্গে কিছু লুচি বানিয়ে দে। আমি তো একদম বেহাল, আমি তো একদম পারি না, কারণ আমি রুটি বানাতে পারতাম তখন, কিন্তু লুচি বানাতে পারতাম না। তো যাই হোক, এতটা কিন্তু গোলও হয়নি। এভাবে করে আমি সব লুচিগুলো বানিয়ে নিব পাশে, কিন্তু চুলাটা মিস করে লাভ নেই, সেজন্য আমি এবারে ডালটা বসিয়ে দিব একটু তেল দিয়ে, তার মধ্যে একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে, আর লবণ, তারপরে শুকনো যে মশলা আছে একটু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আসলে এই কারণেই আমি ওই ডালটা সিদ্ধ বসিয়ে চলে গিয়েছিলাম কিচেনে, মানে কিচেনের বাইরে রুম গোছানোর জন্য, যাতে এদিক থেকে আমার ডালটা সিদ্ধ হয়ে যায়, একদম আস্তে আস্তে আমি চুলায় বসিয়ে দিতে পারি কষানোর জন্য। তা না হলে সিটি দিয়ে আবার ঢাকনাটা সহজে খুলে না, বেশ টাইম লাগে। তো যাই হোক, এখন কিন্তু ঢাকনাটাও খুলে যাবে, আর আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটু গরম মশলার গুঁড়াও দিয়েছি। আমার বড় ছেলে এই রেসিপিটা অনেক পছন্দ করে, আর তার এরকম ছোলার ডাল আর লুচি বা রুটি পরোটা হলে আর কিছুই লাগে না। ভয়েসটা যেহেতু পরে দিচ্ছে, সেহেতু বলাই যায় যে রেসিপিটা অনেক মজা হয়েছিল। আর আমার বড় ছেলে দুপুরেও এই ডাল দিয়ে ভাত খেয়েছে, আবার সন্ধ্যায় এই লুচি দিয়ে এই ডাল খেয়েছে আর কি। আর একটু শেষের দিকে আমি সামান্য একটু চিনি দিলাম, কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সামান্য একটু স্বাদের জন্য। অবশ্য এটা শিখেছি আমি দিদিদের কাছ থেকে, আমার যে দিদি ভাইয়েরা রান্নাবান্না করেন আমি দেখি, তো দিয়ে দেখি যে না, ভালোই লাগে। আর শেষের দিকে এই গোল চামচটা দিয়ে আমি নিচ থেকে একটু চেপে চেপে, মানে যাতে কিছু কিছু ডাল একটু ভেঙে যায়, আধা ভাঙা হয়, সেইভাবে করে নেড়ে দিব, তাহলে ডালটা খেতে টেস্ট হবে। আর এমন সময় মানে নামাতে হবে, বুঝতে হবে, যাতে ডালটা নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যায়। তো যাই হোক, আমি ডালটা নামিয়ে ফেলেছি, ঠান্ডা হওয়ার পর ওটা আরও ঘন হয়ে যাবে। আর এই পাশ থেকে কিন্তু মানে ডাল বসিয়ে আমি ও পাশ থেকে লুচিগুলো বানিয়ে ফেলেছিলাম, তো এখন সেগুলোই ছেঁকে নেব, এই যে সকালের নাস্তা এগুলোই আজকে। আর আমার ছোট ছেলে আমার পাশে বসে এই লুচি দিয়ে আর টমেটো সস দিয়ে খেয়েছে, বিশ্বাস করেন এত মজা করে খেয়েছে, দেখতে আমার খুব ভালো লেগেছে। আসলে কষ্ট করে করি, তারপরে যদি ওরা মানে খুব শান্তিভাবে খায়, আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে আমার লুচিগুলো হয়ে গেল, আর তারপরে নাস্তা করার পরে একটু বারান্দায় এসেছি, দেখুন আমার গাছগুলোতে মাশাআল্লাহ এত সুন্দর ফুল এসেছে, খুব ভালো লাগলো। আর যখনই যে ডালের ফুলটা মানে ঝরে যায়, তখনই সেখান থেকে আমি কেটে দিই, যার কারণে আরও শাখা প্রশাখা বের হচ্ছে এবং গাছটা ঝোপালো হচ্ছে। আর যে ডাল ধোয়া পানি রেখেছিলাম, সেই পানিগুলোই আমি গাছগুলো দিতে আসলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখানে কি একটা গাছ হয়েছে আমি ঠিক জানি না, তাতেও পানি দিচ্ছি, দেখা যাক কী হয়। আর এটাকে আমরা বলি কচু ফুল গাছ, খুব সুন্দর হয়েছে, একদম মরে গিয়েছিল গাছটা,
তবে নতুন করে আবার পাতা এসেছে, মানি প্ল্যান্ট গাছেও বেশ পাতা গজিয়েছে, নতুন করে একটু বৃষ্টির পানি পেয়েছে, তো এজন্য গ্রোথটা বেশ ভালো হয়েছে। আসলে বাগানে আসলে এই সবুজ সবুজ পাতা দেখলে খুব ভালো লাগে আমার। তো যাই হোক, দুপুরে রান্নার জন্য এখন প্রস্তুতি নিতে হবে, নিয়েও নিয়েছি অলরেডি। এই যে মাংস নিয়েছি, আজকে ছেলের পছন্দেরই সব খাবার হবে, ওর বাবা নেই আর বলে গিয়েছে যে আমার ছেলেরা যেটা খেতে পছন্দ করে ভালোবাসে ঠিক সেইটাই ওদেরকে রান্না করে দিবা। তো যাই হোক, ওদের পছন্দ মতো গরুর মাংস রান্না করে দিব। এটা আর ওইভাবে আমি রেসিপি শেয়ার করলাম না, তবে গত দুইবার রান্না করেছিলাম আলু দেইনি, সে খুব কমপ্লেন করেছে যে আলু দেওয়া হয় না তরকারিতে, মাংসের তরকারিতে, তো আজকে আলু দিব। আর সবসময় আমি যেভাবে রান্না করি আজকে ওইভাবে হাতে মেখে রান্না হবে, কষিয়ে নিব না। তো যারা আমার ভিডিওটি এখনও দেখছেন, ভুলে গেলে অবশ্যই একটা লাইক দিয়েই আমার ভিডিওটি কন্টিনিউ করেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সব মশলাগুলো দিয়ে আমি আসলে বসে থাকা যায় না, একটা বসেই আমি অন্য কাজে চলে যাব, এখন বসে থাকলে লস, কারণ একা হাতে পুরো বাসার সব কাজকর্ম গুছিয়ে উঠে পারা যায় না। তারপরে প্রচুর গরম পড়েছে, আজকে তো প্রচণ্ড গরম লেগেছে আমার, আসলে বলার বাইরে। কিচেনে একটা ফ্যান দিয়ে কাজ করি, তারপরেও অনেক গরম লাগে, আসলে গরমের সময় গরম তো পড়বেই। তো যাই হোক, আমার কিন্তু এই দেখুন কথা বলতে বলতে কষানো হয়ে গিয়েছে, এরপর আমি একটু আলু দিয়ে ব্যাস এটা যখন সিদ্ধ হবে, আর এখন গরুর মাংস রান্না হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আলু দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঝোলের পানি দিয়ে আমি নামিয়ে ফেলবো। আমার আজকের রেসিপিগুলা বা আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন, এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।